নেশা সাম্রাজ্য বিনাশের লক্ষ্যে ত্রিপুরা পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত। মাত্র চব্বিশ ঘন্টার মাথায় ফের বুধবার রাতে উত্তর ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশের অভিযানে আটক করল গাঁজা বোঝাই লরি সহ চালক। এই মর্মে মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা জানান যে আগাম খবরের ভিত্তিতে চুড়াইবাড়ি থানার ওসি দলবল নিয়ে অভিযানে নেমে S01CC0835 নম্বরের একটি ছ চাকা লরি আটকে বৃহৎ পরিমাণের শুকনো গাঁজা উদ্ধার করেন। তিনি বলেন, পুলিশের কাছে খবর ছিল যে আগরতলা থেকে ওই লরিটি গাঁজা নিয়ে আসছে। সেই মোতাবেক ত্রিপুরার চুড়াইবাড়ি পুলিশ থানার সম্মুখে করা ডিউটিতে ছিল। পরে যথারীতি গাড়িটি সেখানে পৌঁছালে কর্তব্যরত পুলিশ গাড়িটি আটকে তল্লাশি চালালে লরিটির ভেতরে থাকা গোপন ক্ষোভ থেকে ৩৭টি প্যাকেটে মোট ২৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২০ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানান মহকুমা আধিকারিক। পাশাপাশি লরি চালক আপনদীপ বর্মাকে আটক করে পুলিশ। ধৃতের বাড়ি লাখিয়াবাড়ি খোয়াই। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক পুলিশের কাছে স্বীকার করে নেশা সামগ্রীগুলো ত্রিপুরার আগরতলা থেকে সংগ্রহ করে অসমের গুয়াহাটিতে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়। এদিন রাতে ধৃত চালককে চুড়াইবাড়ি থানায় রেখে বৃহস্পতিবার তাকে ধর্মনগর CJM আদালতে সোপর্দ করা হলে মহামান্য আদালতের নির্দেশে ওর ঠাঁই হয় হাজতে বলে পুলিশ সূত্রে প্রকাশ। একটা বিশেষ খবর আমাদের কাছে আসে যে আগরতলা থেকে একটা গাড়ি আসছে যার নাম্বার AS01CC0835, ছ চাকার একটি লরি, এটা গন্তব্যস্থল গুয়াহাটি। এই গাড়িটিতে সুপ্ত মানে পানসিলড অবস্থায় কিছু কেনা ড্রাই ক্যানাবিস মানে গাঁজা আছে। তো সেই খবরের ভিত্তিতে আমরা চুড়াইবাড়ির ওসি তার দলবল নিয়ে গাড়িটাকে আটকে আমরা তার সিক্রেট চেম্বার থেকে প্রায় ২৫৫ কেজি গাঁজা 37টা প্যাকেটে উদ্ধার করি, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকা হবে। হ্যাঁ, একজন গাড়ির ড্রাইভারকে আমরা আটক করেছি, তার নাম আপনদেব বর্মা, বাড়ি লাতিয়াবাড়ি খোয়াইতে। কদমতলা থেকে আব্দুল হান্নানের রিপোর্ট, নিউজ বাংলা।